মুসলমান বন্ধু আমার কি রকম নির্যাতন মক্কার জমিনে মুসলমানদের সাথে করা হতো তার থেকে দুই একটা ঘটনা যদি আপনাদের সামনে উল্লেখ করা হয় তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে মক্কার জমিনে বিলাল হাবশি নামক একজন মুসলমান ছিল যে ছিল উমাইয়া ইবনে খলাফের চাকর বৃত্ত দাস বিলাল হাবশি যখন ইসলাম গ্রহণ করে উমাইয়া ইবনে খলাফের মাথাটা তো গরম হয়ে যায় বিলাল হাবশিকে বলে তুমি ইসলাম ত্যাগ করো ধর্ম ত্যাগ করো লাত উজ্জার পূজা করো তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে তোমাকে শাস্তি দেওয়া হবে না কিন্তু বিলাল তো তা মানে না এই উমাইয়া ইবনে খলাফ ধীরে ধীরে তার শাস্তিকে বাড়াতে আরম্ভ করে দেয় ধীরে ধীরে শাস্তি বাড়াতে বাড়াতে এক পর্যায়ে উমাইয়া ইবনে খলাফ এলাকার যে সমস্ত দুষ্ট ছেলেরা থাকে তাদেরকে বলল রশি নিয়ে এসো তারা যখন রশির ব্যবস্থা করে বেলাল বেলাল বেলালে হাফসির গলার মধ্যে রশিটাকে পেঁচিয়ে দেওয়া হয় বেলালে হাফসিকে রশিটাকে গলার মধ্যে পেঁচিয়ে বাজারের অলিতে গলিতে তাকে নিয়ে ঘুরে আর মানুষেরা তার উপর ইট পাটকেল ছুটে মারে ছুঁড়ে মারে পাথর ছুঁড়ে মারে এইভাবে নির্যাতন করতে থাকে উমাইয়া ইবনে খলফ তার পাশে পাশে হাঁটে আর বলে বেলাল তুমি যদি এই মুহূর্তে ইসলাম পরিত্যাগ করো আর যদি তুমি ইসলামের বদনাম গাও মোহাম্মদকে গাল মন্দ করো তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু বেলাল হাজারো কষ্ট নির্যাতন সহ্য করার পরেও তার জবান দিয়ে বের হতো আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক তার জবান দিয়ে এটা বের হতো যখনই সে বলতো আল্লাহ এক আল্লাহ এক আমি তো লাজুদ উজ্জাকে মানি না আমি তো নায়লাকে মানি না আমি তো আসাফকে মানি না এই ধরনের কয়েকটা মূর্তির নাম সে উল্লেখ করে বলে আমি তাদের কি কাউকে মানি না আমি শুধুমাত্র আমার একমাত্র রব আল্লাহকে মানি চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বিলালকে এইভাবে নির্যাতন করা হয় কিন্তু বিলাল তার জবান দিয়ে আহাদ আহাদ উচ্চারণ করে উমাইয়া ইবনে খলফ তো থেমে থাকে না একবার উমাইয়া ইবনে খলফ সে চিন্তা করলো বিলালকে এই শাস্তিতে কাজ হবে না সেই মক্কার জমিনের মধ্যে রোদ্রের তাপে যখন মরুভূমি উত্তপ্ত হয়ে গিয়েছে বালুগুলি এমন তাপ হয়ে গেছে যার মধ্যে খালি পায়ে পারাও দেওয়া যায় না পাথরগুলি রোদ্রের তাপে আগুনের মতো গরম হয়ে গিয়েছে তখন উমাইয়া ইবনে খলফ বেলালকে চিত করিয়ে সে পাথরের মধ্যে শুয়ে দিত পাথরের মধ্যে শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বেলালের পিঠের চামড়া গলে পাথর ঠান্ডা হয়ে যেত বেলাল চিৎকার করত কিন্তু উমাইয়া ইবনে খলফ সে তো থামে না সে বেলালের বুকের উপরে আরেকটা পাথর দিয়ে চাপা দিয়ে দিত আর উমাইয়া বলছো বেলাল তুমি যদি এই মুহূর্তে মুহাম্মদকে গাল মন্দ করো আর ইসলামের বিরুদ্ধ আচরণ করো লাত উজ্জাকে মেনে নাও তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে তোমার কি তোমার জানের প্রতি মায়া নেই তোমার কি তোমার নিজের প্রতি মায়া নেই তুমি যদি নিজের প্রতি মায়া করে মোহাম্মদকে অস্বীকার করো তাহলে এখন তোমাকে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু বিলাল বলে না 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 আমি যেই আল্লাহর প্রেম হৃদয়ের মধ্যে ঢুকিয়েছি সেই আল্লাহর প্রেম বের করে দিতে পারি না আ মুসলমান বন্ধু আমার বেলাল তো থেমে নেই উমাইয়াও থেমে নেই বেলাল ও আল্লাহর প্রেমে মগ্ন আল্লাহর প্রেমে পাগল কিন্তু উমাইয়া ও বেলালকে কষ্ট দিতে থাকে আরেকবার যখন উমাইয়া বেলালকে এইভাবে পিটাই করতে থাকে পাশ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরে যায় আবু বকর যখন দেখতে পেল বেলালকে এইভাবে নির্যাতন করা হচ্ছে তখন আবু বকর উমাইয়াকে বলে উমাইয়া তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই তুমি একটা নিরপরাধ একজন অসহায় ব্যক্তিকে কিভাবে দিনের পর দিন এইভাবে কষ্ট দিতেছ তোমার কি হৃদয়টা কাঁপে না উমাইয়া বলে আবু বকর তাকে কষ্ট দেওয়ার পিছনে তো তোমরাই কারণ তাকে যদি মুক্তি করতে হয় তাহলে তোমরাই করে দাও না
যখন উমাইয়া তার জবান দিয়ে কথাটা বের করল আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে উমাইয়াকে প্রস্তাব দিল তুমি যদি রাজি থাকো আমার কাছে সুঠাম দিহি একটা গোলাম রয়েছে যেই গোলাম তোমাদের ধর্ম পালন করে তুমি যদি চাও তাহলে আওয়াজ বদল করে দিব সেই গোলামের বিপরীতে বদলায় আমি বেলালকে ক্রয় করে নেব তুমি কি রাজি আছো উমাইয়া বলে হ্যাঁ আমি রাজি আছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে তাহলে বেলালকে আমার কাছে দিয়ে দাও বেলালকে আবু বকরের কাছে দিয়ে দাও হলো আর আবু বকর তার এই বেলালের বিপরীতে তার গোলামটাকে দিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ক্রয় করার সঙ্গে সঙ্গে এই বেলালকে আজাদ করে দিলেন সুবহানাল্লাহ কইবেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ আ মুসলমান বন্ধু আমার এই ধরনের করুণ ইতিহাসগুলি সাহাবায়ে কেরাম ভুলে যায়নি হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা ইয়াসির পরিবারকেও তারা এইভাবে নির্যাতন করত কষ্ট দিত ইয়াসির পরিবারকে কষ্ট এমন কষ্ট দিত যেই কষ্টের মাধ্যমে ইয়াসির পরিবারকে তারা হত্যাই করে দিয়েছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কাফের মুশরিকরা ধরে নিয়ে গিয়ে তাকে নির্যাতন করতেছিল এই রকম নির্যাতন করলো তার শরীরের মধ্যে লোহা গরম করে তারপরে সেক দেওয়া হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বেহুশ হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যখন অতিক্রম করে নবীজি যখন দেখতে পেলেন আম্মারের নিকটে গেলেন তাকে সান্ত্বনা দিলেন আম্মারের গায়ের মধ্যে যে ধুলা ময়লাগুলি ছিল বিশ্বনবী তার পবিত্র হাত দিয়ে এই সমস্ত ধুলাগুলি ফেলতে থাকেন আর আম্মারের জন্য আল্লাহর কাছে দোয়া করেন ইয়া নারুকুনি بردا وسلاما على عمار كما كنت على إبراهيم الله أرجس دعاء كرن هي أقول تومي أمار أمار الجنة أي رقم ঠান্ডা শীতল এবং নিরাপদ হয়ে যাও যেই রকম ঠান্ডা শীতল এবং নিরাপদ হয়ে গিয়েছিলে তুমি ইব্রাহিমের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের সেই ঘটনা তো আপনারা জানেন তারপর একটু টাচ দিয়ে দিয়ে যেহেতু এসেছে আলোচনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে লেগে গিয়েছেন এক আল্লাহর একাত্মবাদের কথা হযরত ইব্রাহিম বলে কিন্তু নমরুদ তো তা মানে না এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম যখন তৎকালীন সময়ের সব মূর্তিগুলিকে ভেঙে ফেললেন বিষয়টা ছিল এরকম তাদের একটা অনুষ্ঠান ছিল সব মানুষ অনুষ্ঠানের মধ্যে চলে গিয়েছে ইব্রাহিম তখন ছোট সে তো যায়নি সে চিন্তা করলো আমি আজকে দেখাবো সেই মন্দিরের মধ্যে যে মূর্তিগুলো রয়েছে তাদের সাথে আমার একটা বোঝাপড়া আছে তাদের সাথে আমি একটা বোঝাপড়া করব সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যায় নাই সমস্ত মানুষগুলি যখন অনুষ্ঠানের মধ্যে চলে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম মূর্তিদের সেই কেন্দ্রের মধ্যে ঢুকে এক একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে যাদের সামনে বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত রাখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম এই মূর্তিগুলোকে গিয়ে বলেন খাও না কেন এই যে খাবার তোমাদের সামনে প্রস্তুত করে রেখে দিল এগুলো খা গিল গিলস না কেন কোনো উত্তর নাই উত্তর দিতে পারে কোনো উত্তর নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি চিন্তা করলেন এদেরকে এভাবে শায়েস্তা করা যাবে না তাদেরকে শায়েস্তা করতে হবে কুঠার দিয়ে কি দিয়ে কুঠার চিনেন তো কি করে কুড়াল গাছ কাটে মানে শক্ত গাছগুলিকে কেটে ফেরে চিড়চিড় করে দেয় এ হলো কুঠার তথা কুড়াল কুঠার দিয়ে শায়েস্তা করতে হবে ইব্রাহিম একটা কুঠার নিয়ে আসলেন এবং এই সমস্ত মূর্তিগুলিকে ভেঙে তছনছ করে দিলেন বাকি রাখলেন একটা কয়টা সবচাইতে বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তিটাকে না ভেঙে যেই কুঠার দিয়ে ইব্রাহিম নিজে নিজ হাতে মূর্তিগুলোকে ভেঙে দিলেন সেই মূর্তিগুলিকে ভাঙলেন যেই কুঠার দিয়ে সেই কুঠারটা ইব্রাহিম বুদ্ধি করে সেই বড় মূর্তির কাঁধে লটকায় দিলেন কাঁধের মধ্যে লটকায় দিছে সবাই যখন আসছে আসার পরে দেখে আয় হা ইলাহি কান্দ
সব মূর্তি তো ভেঙে তছনছ করে দিয়েছে একটা বাকি আছে আশ্চর্যের ব্যাপার হলো তার কাঁধে একটা কুরআন লটকানো আছে তারা তো অবাক হয়ে গেল কে করতে পারে এই কাজটা কত বড় নাদান তারা তো এটা জানে বড় মূর্তিটা তো চলতেও পারে না হাঁটতেও পারে না সে কাজ করতে পারে না তাহলে কে করলো এই কাজটা তারা চিন্তা করলো আমাদের সমাজের মধ্যে একটা বালক আছে নাম হলো ইব্রাহিম আজরের বেটা সেই আমাদের মূর্তির বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে সেই কাজটা করেছে তদন্ত করা হলো তদন্ত করার পর বিষয়টা স্পষ্ট হয়ে গেল ইব্রাহিমই করেছে হা ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো ইব্রাহিমকে ডেকে আনা হলো বলা হলো তুমি কি এই কাজটা করেছো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমি কেন এই কাজটা করব আমি তো বলবো যার কাঁধে কুরআন লটকানো আছে সেই কাজটা করেছে নাকি বলেন ওরা বলে যে ইব্রাহিম তুমি কি আমাদের সাথে মশকরা করো সে একটা পাথরের তৈরি একটা পুতুল সে কিভাবে অন্য মূর্তিগুলোকে ভেঙে ফেলে ইব্রাহিম তো সুযোগ পেয়ে গেছে সে বলে যে মূর্তি নড়াচড়া করতে পারে না নিজের হেফাজত করতে পারে না অন্যকে ক্ষতি করতে পারে না সে তোমাদের ভগবান হয় কিভাবে এটা কি সম্ভব কিন্তু এই কথা তো তারা মানবে না ওরা বুঝাও বুঝে না দেখাও দেখে না এইরকম কিছু চক্ষু অন্ধ ঠাসা মানুষ আমাদের সমাজের মধ্যে আছে কথা বলো মুসলমান ঠিক কি না মসজিদে আজান হয়ে যায় আজান কানের ভিতরে ঢুকে কিন্তু সে শুনেও শুনে না নামাজে যায় না আমাদের সমাজে এই সমস্ত মানুষের হার কম না বেশি আরো জোরে গান এই যে বেশি ঠসা এই এই ধরনের ঠসা মানুষ আমাদের সমাজে আছে রমজান মাসে হুজুরেরা আলেমেরা এত বয়ান করে পিতামাতা শাসন করে বলে রোজা রাখতে হবে তারপর আমাদের সমাজে কিছু জবরদস্ত মানুষ আছে যারা রোজা রাখে না আছে না নাই সে জানে রোজা রাখতে হবে রোজা আল্লাহর বিধান ফরজ বিধান তারপরও সে পালন করে না দেখেও দেখে না সে হলো ঠসা কথা কয় না এইরকম আরো অসংখ্য বিষয় রয়েছে হযরত ইব্রাহিম বলে যেই মূর্তির কাঁধে কুরআন রয়েছে আমার তো মনে হয় সেই কাজটা করেছে তারা বলে তোমরা তুমি কি আমাদের সাথে মশকরা করো তাহলে কি সে যদি নিজেই কাজটা না করতে পারো তাহলে কে করবে সকলের নিকটে পরিষ্কার হয়ে গেল ইব্রাহিমই করেছে এখন তো তাকে ফাঁসাবেই তুমিই করেছো তাহলে তোমাকে শাস্তি দিতে হবে সকলে মিলে পরামর্শ করলো তাকে কি শাস্তি দেওয়া যায় তখন তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দেওয়া হবে এমন শাস্তি দেওয়া হবে যেন এই ধরনের আর সাহস কেউ করতে না পারে যেই সিদ্ধান্ত সেই কাজ বিশাল আগুন তৈরি করা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইব্রাহিমের জন্য এই আগুনকে নির্দেশ দিলেন ইয়া নারুকুনি বারজাও ওয়াসালামান আলা ইব্রাহিম হে আগুন আমি তোমাকে নির্দেশ জারি করলাম তোমাকে জ্বালানোর শক্তি দিলাম আমি আল্লাহ কিন্তু যাকে তোমার ভিতরে নিক্ষেপ করা হয়েছে তিনি পৃথিবীর অন্য কোনো মানুষ নয় তিনি হলো আমার খলিল ইব্রাহিম আমার বন্ধু ইব্রাহিম তোমার ভিতরে আসতেছে সাবধান সাবধান তাম পৃথিবীর সমস্ত জিনিসকে তুমি জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখবে কিন্তু আমার খলিল ইব্রাহিমের গায়ের একটা পশম তুমি পোড়াবা না বলেন না সুবহানাল্লাহ আগুন ঠান্ডা শীতল হয়ে গেল ইব্রাহিম নবী পরবর্তী সময়ে বলতেন আগুনের ভিতরে আমি যেই পরিমাণ শান্তি অনুভব করেছিলাম আমার তামাম জীবনীতে ওই পরিমাণ শান্তি আর আমি আমার কোথাও পাই নাই আ মুসলমান বন্ধু আমার আম্মার ইবনে ইয়াসির তার শরীরের মধ্যে যখন আগুনের ছেক দেয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন হে আগুন ইব্রাহিমের জন্য যেই রকম তুমি ঠান্ডা শীতল হয়ে গেলে আমার বন্ধু তথা আমার সাথে আম্মারের জন্য তুমি এরকম ঠান্ডা শীতল হয়ে যাও মুসলমান বন্ধু আমার আম্মার পরিবারের জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন
আবশিরু আলা আম্মারিন হে আম্মার পরিবার তোমরা সুসংবাদ গ্রহণ করো فَإِنَّ مَوْعِدَكُمُ الْجَنَّةِ نِشْتُوِي تُمَا دِرِ ٹھِكَنَا هَوَي جَنَّةِ بَلَنَّ سُبْحَانَ اللَّهِ اے دورن ریتی حاج گولیم اے کشتر بیشوئی گولی مسلمان را بھولے جائنی شدو تینائے بشن ابی صلی اللہ علیہ وسلم کابار چطر نواز رو تو بستائر چھین بشنو بیر قادر مدد تالان ہا دورے شے بابار کات تھے کہ اٹھر بوری کے نامیے دے ای رکم نٹ جاتون کرا ہائے ایک بار بشنو بی کے درہ گال مند کرے مار پیٹ کرتے تھے حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ نو تین گئے بولین تم را کی ایمون ایک بکتی کے حتہ کرتے چاہو ایمون ایک بکتی کے تم را مار دور کرتے چاہو جنی شاب شمائی کلا نیر کتھا بولین جکن ابو بکر محمد کافر را محمد کے چھرے دیے ابو بکر کے مرتے آرام بکر دیلو ایمون مر مرلو ابو بکر ارما تھار مدد چٹا جھوٹی چھلو ای چٹا جھوٹی کیا من جنو جکھونی ماتر مدد ہاتھ دے چول گلی ہاتر مدد مشتی ہوئے چلے آشے ای رکم بابے پروہار کرے مرتے مرتے حضرت ابو بکر کے ترا بے ہوش کرے پھلے دے بلن نعوذ باللہ ای دنری تحاش گلی صحابہ کرم بھولے جائنی شای جنو صحابہ کرم تا دیر شنکا جکن پونے رو شتوئے ہوئے گلو صحابہ کرم اللہ رب العالمین ردر بارے شکریہ دائی کرلو جے اللہ تا دیر شنکا کے باریے دیئے چھین امار اللہ رب العالمین تا دیر ای عبستہ گلی کے نرنوئے کرے شرن کریے دیئے امار اللہ پاک آیات نازل کرلین وذکرو إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون الله رب العالمين بولن واذكروا شران کرو شئی شمائر قطم اذ انتم قلیلون جکھون تم را چلے شنکائے شلپا مستدعفون فی الارضی تم را اٹا منے کرتے نیجے در کے اتوٹائی دوربال منے کرتے ایبان شماجر مدد شنکائے شلپا تکار کرنے نیجے در کے کو بھی اشوہائے منے کرتے شدو تین ہوئے تخوفون ایتا خطبکم الناس تم را دھانونا کرتے ہٹا کنو شمائے کنو مانوش تمہا در کے دھورے نہیں جیتے پارے ایبان پیٹائی کرتے پارے جا بستو بتا ہوئے چھلو صحابہ اکرام کے دھورے نہیں جیتو ایبان تا در کے پیٹائی کرتو تا در کے مار دھور کرتو امار ابن یاسر رضی اللہ تعالیٰ عنہ رو بے پارے ار ایک ٹی گھٹونا روئے چھے ایک بار امار ابن یاسر کے ای رکم کافر مشرک را دھورے نہیں جائے دھوری نیا جاوار پورے تاکہ مار پیٹ کرتے تھاکے امار کے بولے محمد کے گال مند کرو اسلام پوری تک کرو تاہولے تمہیں کے چھرے دعاوے اے بابے جکن انیک انیک نرچتن کرا ہائے تکن امار کے جا بولتے بلا ہوئے تاہ تینی بولے فیلین امار جکن فیرے آشے بشو نبی صلی اللہ علیہ وسلم امار کے جگہ کرے امار تمہیں کی شفل ہوئے چھو نا کی بیٹ ہوئے چھو امار بولے امی تو بیٹھو ہوئے گئے چھے تکن بشنو بھی بولے تارا کی کرے چھے امار بولے تارا پرتھمے بولے چھے اپنا کے گال مند کرتے پیٹانو ایمون پیٹائیلو جامی شجو کرتے نا پیرے اپنا ربے پارے گال مند کرے فیلے چھے اسلام کے اور شکر کرتے بولے چھے امی تاؤ کرے فیلے چھے نبی جی بولنے امار تمہار ریدوئے کیلتے کے اور شکر کرے چھے تمہیں کی ردائی تھے کہ گل مند کرے چھو امار بولے نا 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 یا رسول اللہ امار ردائی ایٹا کے ککر سپورٹ کرے نائے امار ردائی تو شیشا ڈالا پرچیڈر مو تو مضبوط ایمان بہمان کرے کین تو تا دیر نرچتنیر شکار ہوئے شدو ماتر زبان دیئے امی ایک اتھا گولے بولے چھے نبی جی بولنے امار ٹنشن نیونا
চিন্তা করো না, অপারগ হওয়ার মাধ্যমে, নির্যাতিত হওয়ার মাধ্যমে তোমার জবান যা বলেছে কিন্তু অন্তর অটল বিচল ছিল ইসলামের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতিত মানুষের মুখের কথাকে মাফ করে দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, মা কাফারা বিল্লাহি মিন বাদিহি من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان الله رب العالمين بلن من كفر بالله যেই ব্যক্তি কুফরিকে গ্রহণ করে নাই, মিম বাদি ইমানিহি ঈমান আনয়ন করার পরে, সে ঈমানদার কিন্তু সে কুফরিকে গ্রহণ করে নিয়েছে, কি কারণে গ্রহণ করলো, ইল্লা মান উকরিহা তাকে জবরদস্তি করেছে, তাকে পিটাই করেছে, শাসন করেছে, মেরেছে, যার কারণে সে বাধ্য হয়ে তার জবান দিয়ে এই কথাগুলি বলেছে কিন্তু তার হৃদয় ঈমানে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এই মুখের জবানের কথাটা আমি আল্লাহ মাফ করে দিলাম। ও মুসলমান বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তাখাফুনা ইয়াতাখাত্তাবাকুমুন নাস, তোমরা এই ভয় করতে যে মানুষ তোমাদেরকে ধরে নিয়ে যেতে পারে, তারা ধরে নিয়ে যেত। ফাওয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশ্রয় দান করলেন, ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, রাব্বুল আলামিন তোমাদেরকে শক্তিশালী করেছেন, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম বস্তুসমূহ দিয়ে রিজিক দান করেছেন, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। মুসলমান বন্ধু আমার, আয়াতে কারিমায় তিন তিনটা নিয়ামতের কথা বলা হয়েছে, কয়টা? তিন তিনটা নিয়ামতের কথা বলা হয়েছে। এক নম্বর হলো ফাওয়াকুম, তোমাদেরকে নিরাপদ আশ্রয় দান করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। মক্কার জমিনে তাদেরকে নির্যাতিত হওয়ার পরে মদিনা নামক সুন্দর একটি ভূখণ্ড বসবাসের জন্য দান করেছেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াইয়ারাকুম বিনাসরিহি, ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে 313 জনকে 1000 সহস্র গুন্ডা বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন। তৃতীয় নম্বর হলো ওয়ারাযাকুকুম মিনাত তাইয়্যিবাত, রাব্বুল আলামিন তাদেরকে উত্তম রিজিক দান করেছেন। মুসলমান বন্ধু আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তমাম দুনিয়ার মধ্যে 2023 সালে 800 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে 200 কোটি হলো মুসলমান। এই সমস্ত মুসলমানদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আমার আল্লাহ তাআলা অন্য একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বাড়তে থাকবে, এই মানুষকে আমি আল্লাহই দুনিয়াতে পাঠাই, কিন্তু এত সব মানুষের মধ্যে একমাত্র ওই মানুষগুলো দামি যারা হলো মুসলমান ঈমানদার, যাদের হৃদয়ে রয়েছে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা, যাদের হৃদয়ে রয়েছে ঈমান। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বলেন তাম দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে এই সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো, উত্তম জাতি হলো মুসলমান। আমরা সবাই কি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্বের কথা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, তাম দুনিয়ায় যত মানুষ রয়েছে এই সমস্ত মানুষের মধ্যে আমরা মুসলমান হলাম শ্রেষ্ঠ জাতি, বলেন না আলহামদুলিল্লাহ। অ মুসলমান বন্ধু আমার, এই শ্রেষ্ঠ জাতি হওয়ার জন্যে তিন তিনটা কাজ করতে হবে, কয়টা? তিনটা কাজ করতে হবে। এই তিনটা কাজ যদি না করে তাহলে কিন্তু শ্রেষ্ঠ জাতি হতে পারবে না। তার মধ্যে প্রথম নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আরো জোরে সোরে বলেন আমাদের রবকে।
মুসলমান বন্ধু আমার হেদায়েতের মালিক কে আল্লাহ পাক যাকে চাইবেন তাকে হেদায়েত দান করবেন পৃথিবীর কোন মানুষ কাউকে হেদায়েত করতে পারে না একমাত্র হেদায়েতের মালিক হলো আল্লাহ আল্লাহ পাক যাকে সুযোগ দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়ে যায় এই রকম একটা সুন্দর ঘটনা আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ইহুদির সন্তান খেদমত করত সন্তান কিন্তু ইহুদির সেও ইহুদি এই ছোট্ট বালকটা মুহাম্মদের খেদমত করার জন্য তার বাসায় আসতো মুহাম্মদের উজুর পানি ঠিক করে দিত জুতা মোবারক ঠিক করে দিত এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি প্রয়োজন রয়েছে এই প্রয়োজনগুলিকে পূরণ করার চেষ্টা করত কিন্তু সে মুসলমান নয় ভালো লাগতো করত একবার বালকটি আসে নাই বালকটি যখন আসলো না দয়ার নবী মায়ার নবী যাকে রব্বুল আলামিন তাম দুনিয়ার মধ্যে রহমত হিসেবে প্রেরণ করেছেন আমার আল্লাহ বলেন মুহাম্মদের ব্যাপারে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ আমি তোমাকে তাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য নিয়ামত হিসেবে প্রেরণ করেছি তুমি হলে দয়ার নবী মায়ার নবী ইহুদির সন্তান আসলো না কারণ কি অসুস্থ হয়ে গিয়েছে মনে হয় দু জাহানের বাদশাহ সারওয়ারে কায়নাত বিশ্বনবী ইহুদির সন্তানকে দেখার জন্য তার বাসায় চলে গেল বাসায় গিয়ে দেখতে পেল ইহুদির সন্তান অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে তার শিওরে তার ইহুদি বাবা বসা নবীজি অনুমতি চাইলেন ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে হাল পুষ্টি জিজ্ঞাসা করলেন বিশ্বনবীর একটা অভ্যাস ছিল তিনি যখনই সুযোগ পেতেন মানুষকে কালিমার দাওয়াত দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এই মুহূর্তে এই বালকটা যদি মৃত্যুবরণ করে নিশ্চিত জাহান্নামে চলে যাবে কারণ হলো সে ঈমান গ্রহণ করে নাই যেহেতু সে আমাকে এত মহাব্বত করে আমি তাকে কালিমার দাওয়াত দেই আল্লাহ চাইলে সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে মৃত্যু হলে সে জাহান্নামে নয় বরং সে কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বালকটিকে বলে যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আল্লাহর রাসূল এটা তুমি পড়ো এই দাওয়াত যখন ছোট্ট বাচ্চাটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় বাচ্চাটা অবলগ নয়কে তার বাবার চেহারার দিকে তাকিয়ে থাকে বাবা নিশ্চুপ সন্তানও নিশ্চুপ কোনো জবাব দেয় না নবীজি পুনরায় আবার তাকে ইসলামের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত পাওয়ার পরে পুনরায় সে আবার বাবার চেহারার দিকে তাকায় আর কেমন যেন সে নীরব কণ্ঠে তার বাবাকে বলতে থাকে চোখেরও ভাষা আছে চেহারারও ভাষা আছে শুধু জবান দিয়ে বলতে হয় না অনেক সময় চোখে চোখেও কথা বলা যায় কথা কন ঠিক কি না চোখে চোখে কথা বলা যায় সন্তান অপলক নয়নে বাবার চেহারার দিকে তাকিয়ে বলে বাবা আমি তো বেয়াদব নই তোমার কথার অমান্য আমি করব না কিন্তু তুমি আমার চোখের ভাষাটা বুঝো মোহাম্মদ আমাকে এমন কথা বলেছে যেই দিনের যেই কথা গ্রহণ করার জন্য তোমার অনুমতির প্রয়োজন কিন্তু লাগে না তারপরেও আমি তোমার অনুমতি চাই তুমি আমাকে অনুমতি দান করো বাবা সন্তানের চোখের ভাষা বুঝতে পেরে সন্তান বল বাবা বলল বৎস আমার চিন্তা করো না তুমি নির্ভয়ে আবুল কাসেমের কথা মেনে নাও আমি নিশ্চিত মুহাম্মদের কথা মানলে তুমি বিফল হবা না নারাই থাকবেন মুসলমান বন্ধু আমার বাচ্চাটি যখন অনুমতি পেয়ে গেল সঙ্গে সঙ্গে সে তার জবান দিয়ে পড়ল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আপনি আল্লাহ তাআলার রাসূল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল হেদায়েতের মালিক কে সিরিয়া থেকে দুইজন ইহুদি পণ্ডিত তারা যখন বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে আসলেন বিষয়টা তারা অনুধাবন করলেন
তাদের কিতাবের মধ্যে যেভাবে বর্ণনা রয়েছে তাওরাত ইনজিলের মধ্যে যেভাবে বর্ণনা রয়েছে হুবহু সেই অনুপাতে তারা মুহাম্মদের খুঁজে সুদূর সিরিয়া থেকে মদিনায় আসলেন চিন্তা করলেন মুহাম্মদকে যদি পেয়ে যায় কালিমা পড়ে মুসলমান হয়ে যাব মদিনার অবস্থাটাকে পরখ করব আমাদের কিতাবের মধ্যে যেভাবে বর্ণনা এসেছে সেই বর্ণনার সাথে যদি মিলে যায় আমরা বুঝতে পারব মুহাম্মদ এখানে হিজরত করে এসেছে সেই অনুপাতে তারা দুইজন সুদূর সিরিয়া থেকে রওনা করে মদিনায় চলে আসলেন মদিনার আশপাশের অবস্থাটা তারা পর্যবেক্ষণ করলেন তাদের কিতাবে রব্বুল আলামিন যেইভাবে বিবরণ দিয়েছেন হুবহু সেই বিবরণ মিলে গেল চলে গেলেন মুহাম্মদের দরবারে মুহাম্মদের চেহারা তার অঙ্গভঙ্গি তার চালচলন যেই রকম তাদের কিতাবে বর্ণনা রয়েছে হুবহু তারা মুহাম্মদের চেহারা দেখার সঙ্গে সঙ্গে অনেকটাই অনুমান করে নিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি কি মুহাম্মদ মহানবী বললেন হ্যাঁ আমি মুহাম্মদ তারা বলে আপনার নাম কি আহমদ বিশ্বনবী বলেন হ্যাঁ আমার নাম আহমদ আমার নাম মুহাম্মদ ইহুদি পণ্ডিতদ্বয় বলে আমরা আপনাকে দুই দুইটা প্রশ্ন করব যদি আপনি সঠিক জবাব দিতে পারেন আমরা ওয়াদাবদ্ধ হলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব বিশ্বনবী বলেন অবশ্যই প্রশ্ন করতে পারো প্রশ্ন করো যদি আমি সঠিক জবাব দিতে পারি তাহলে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ইহুদি পণ্ডিতদ্বয় প্রশ্ন করে আপনার উপর যে কিতাব নাযিল হয় আল কোরআন এই আল কোরআনের মধ্যে সবচাইতে আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা কোনটি এটা আমাদেরকে জানিয়ে দেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের এই আয়াতটা নাযিল হয়নি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আয়াতটাকে নাযিল করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ পাকের কোরআনে আল্লাহর একাত্মবাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সাক্ষীটা রয়েছে তা হলো শাহীদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু কিতাবের মধ্যে আল্লাহর একাত্মবাদের ব্যাপারে যে ঘোষণা রয়েছে তা হলো আল্লাহ নিজেই যে সাক্ষী দান করেছেন শাহীদ আল্লাহু আল্লাহ পাক সাক্ষ্য দান করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আমাদের রব কে এই হলো তুমিনুন বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে দ্বিতীয় নম্বর কাজ হলো তামুরুন বিল মারুফ তোমরা সব সময় সৎ কাজের আদেশ দান করবে ওয়াতান হাওনা নিল মুনকার এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে এই তিনটা কাজ যদি মুসলমান করতে পারে তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরাই হলে তামাম দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে এই সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি অ মুসলমান বন্ধু আমার আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিভাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন তাও রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি মানুষদেরকে কিভাবে প্রেরণ করে তা আমি আল্লাহ জানিয়ে দেই আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে মাতৃ গর্ভের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছি কিসের মাধ্যমে মাতৃ গর্ভের মাধ্যমে তোমরা মায়ের গর্ভে ছিলে তারপরে সেখান থেকে ভূমিষ্ঠ হয়েছো মা অত্যন্ত দামি নিয়ামত মা অত্যন্ত দামি জিনিস মা যে কি পরিমাণ দামি জিনিস এটা যার মা নাই সেই বুঝতে পারে কথা বলুন ঠিক কি না মা আজ কেন আমায়
সোহাগ মাখা ডাক ডাক না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাক না মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাক না আমাদের কার কার মা জীবিত আছে একটু হাত দেখতে চাই আল্লাহ পাক সকলের মাকে নেক হায়াত দারাজ করুক বলুন আমিন কার কার মা নাই একটু হাত দেখতে চাই আল্লাহ পাক আপনাদের সকলের মায়ের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিক চিৎকার দিয়ে বলেন আমিন